তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে সহযোগিতার অঙ্গীকার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিহত সেনা কর্মকর্তার পিতামাতা আজ সেনা সদরে তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিমের পিতামাতা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত সোমবার গভীর রাতে কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের হামলায় নিহত হন লেফটেন্যান্ট তানজিম। এই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর এবং মামলা দায়ের করেছে সেনাবাহিনী।